আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিদিক রোদ বাইরে, আমরা হচ্ছে তাকাইতে পারতেছি না বিশেষ করে। এখন হচ্ছে বাজারের দিকে যাচ্ছি আর কি একটু। আজকে রবিবার, চুলের অবস্থা পরিস্থিতি দেখতে পাচ্ছেন ভয়াবহ আর কি। মানে ভয়াবহ বলতে ভয়াবহ খারাপ, ভয়াবহ খারাপ চুলের অবস্থা। তো আজকে যাব হচ্ছে বাজারে চুল কাটাইতে। আমার রুমমেট ফেনিয়া নাফাস ভাই, উনি আছে সাথে। উনি হচ্ছে একটা জুতো কিনবে, আমি হচ্ছে চুল কাটাবো। দেখতে পাচ্ছেন 7 আপের গেঞ্জি পরে আছি, কেউ আবার অন্য মাইন্ডই নেবেন না। আমার রুমমেট আফফাজ ভাই আবার খেপাইছে আমারে, যে বুড়ো মিয়া 7 আপের গেঞ্জি পরে বেরিয়েছেন। ভাই ভালোবাসি মন থেকে, ছোটো কালের থেকে ব্রাজিল সাপোর্টার, এখনো ব্রাজিল। সে হচ্ছে হার্পিক হার্পিক টিম আর কি, যাই হোক ভালো টিম আর্জেন্টিনা। তো আমরা হচ্ছে বাজারে যাবো, আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেটা, সেটা হচ্ছে আমরা যেখান থেকে জুতো কিনবো। আফফাজ ভাই জুতা কিনবেন, এ কই আসেন না। আমরা যেখান থেকে জুতা কিনবো, মনে করেন যে বাঙালি তো, বাঙালি না, কম দামে একটু পাওয়া যায় বিদেশে, স্টাইল মিস্টাইল দিয়ে কারে দেবো। বৌসুয়াল মেয়ে সব দেশে রয়েছে, এনে তার বাপ মা বত নিয়ে লাভ নেই। এটা আইফোন কিনেছি, তাও মাঝে মাঝে মনে হয় যেন কি ফাও কাজ করলাম, 1.5-2 লাখ টাকা ফেলাই দিয়ে দিলাম এক ফোনের পিছনে। বিশ্বাস করেন, ভিডিওর আউট টপিক একটু কথা কই, আইফোন কিনে এলো খালি একটু ফানির তলে ডুব দিয়া যায়, আর একটু ব্যবহার করে মজা, আর মানুষের সামনে কোয়া যায় আমার একটা আইফোন আছে। তাই ছাড়া ভাই যারা কম দামি ফোন ব্যবহার করেন আপনারা ভালো আছেন। এ ফাও 1.5-2 লাখ টাকা বসাইছে, যারা আলো কোটি কোটি টাকা আছে, টাকা খাটানোর জায়গা নেই, ওরা কিনবে। যাই হোক, তো আমরা হচ্ছে আজকে ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশে যেমন গুলিস্তানের মতন জায়গা, ওই টাইপের বাজার ঘাটগুলো। আর আমরা চুল কাটাই কীভাবে, মাত্র 1500 টাকা বাংলাদেশি টাকায় চুল কাটাবো। ওই যে চলে আইছে হার্পিক টিমে, হার্পিক কালারের টিম। আপনার ভাই আমার গেঞ্জি, আমার জার্সি দেখে কয়েক কি পরে আইছেন বাজারে যাচ্ছেন এই ফেলে। তো সঙ্গেই থাকুন, আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে। দুই ভাই রওনা হয়েছি চুল কাটাবো, আর ভাই জুতা কিনবে, দেই আমি যদি কিছু কিনি কিনলাম। তো ব্লগটা এনজয় করুন, আর ভালো লাগলে একটু শেয়ার মেয়ার দিয়েন। আপনারা তো ভুলে গেছেন আমার ভিডিও ভিডিও শেয়ার মেয়ার দেন না, খালি দেহিয়া চলে যায় মানুষ। দেবেন বা কি, কমেন্ট করলে রিপ্লে দিনে ভালো মতন, কথা কইনে আপনাকে সাথে রিপ্লে দেবেন বা কি জন্য, আর শেয়ার বা দেবেন কি জন্য। যাই হোক, সময়ের অভাবে এগুলো করতে পারি না। তো চলুন বাস স্ট্যান্ডে যাই, আর ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগবে। করি আর রাস্তাঘাট এইসব আসি দেখাই, আসি বুঝলে দেখাই, না থাকলে তো দেখাতাম। আমরা হচ্ছে বাসে চলে আসলাম, এই বড় বাস, যাত্রী হচ্ছে আমরা দুইজন। কোরিয়ার বাস গুলো এরকম ফাঁকা থাকে বেশিরভাগ সময়। তো আমরা হচ্ছে রওনা হয়েছি দুইজনে বাসে করে, আমরা ছাড়া বাসে কেউ নেই। রাস্তার পাশটা বেশ সুন্দর, আমাদের কোম্পানি এরিয়া থেকে বের হলাম কেবলমাত্র। এই ফাঁকে হচ্ছে আফফাজ ভাই আমার একটু ক্যামেরা বন্দি করে নিলাম, আমি বাসে একা একা বসে রয়েছি। যাইতে যাইতে আমি আপনাদের রাস্তার কিছু ভিউ দেখাই। দক্ষিণ কোরিয়ার 70% হচ্ছে পাহাড়। এই যে আফফাজ ভাই বসে রয়েছে, দেখতে পাচ্ছেন পাহাড়, পাহাড়ের যে সমতল ভূমি আছে, সমতল ভূমিগুলোতে সাধারণত ধান লাগানো থাকে। দক্ষিণ কোরিয়াতে এই মৌসুমটাতে ধান হয়, প্রচুর ধান উৎপাদন হয়। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে বাংলাদেশের রাঙামাটি দিয়ে যাচ্ছি, বেশ সুন্দর। চল বলতে বলতে আমরা হচ্ছে চলে আসলাম সেই এরিয়ায়। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের মতন আর কি, অনুন্নত মনে হচ্ছে দেখলে অবশ্য। এই গুলিস্তান টাইপের ভিতরের রাস্তা দিয়ে আমরা আইছি, আমরা হচ্ছে এখন সেলুনের দিকে রওনা হচ্ছি। এই যে সামনেই দেখতে পাচ্ছেন বিভিন্ন পুরাতন মালামাল, বিশেষ করে এসি, এয়ার কন্ডিশন, ফ্রিজ মিরিজ, আবার যাওয়া বা যাবতীয় জিয়ানে যা আছে মোটামুটি সব এখানে। আসলে বাইরের থেকে কোরিয়া অনেক উন্নত মনে হলে, কোরিয়ায় এরকম মনে করেন বাংলাদেশের মতো জঙ্গল জঙ্গল এলাকা আছে কিছু। তো আমরা এখন হচ্ছে সেই এলাকা দিয়ে যাচ্ছি, আর মূলত কথাটা বলিনি, আজকে হচ্ছে রবিবার, আমরা এমন একটা দিন আইসে পড়েছি ভিডিও লাস্টে বলবানি, ভিডিওটা এনজয় করেন। আর ভিডিও এই আসলে চুল টুল কিছু কাটা হবে নাকি না দেখলে বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে যাচ্ছি সেলুনের দিকে, আজকে হচ্ছে রবিবার হওয়ায় এই পুরাতন বাজারের সব দোকানপাট আজকে বন্ধ, প্রত্যেকটা দোকানপাট বন্ধ, লোকজন খুবই কম, দেখতেই পাচ্ছেন লোকজন নাই বললে চলে। তো আমরা হচ্ছে আইসে পড়েছি, আমাদের দুজনের কারো মাথায় স্মরণ নাই যে আজকে তৃতীয় সপ্তাহ, যে আজকে দোকানপাটগুলো, এই যে দেখতে পাচ্ছেন সাইকেলের দোকান, এখান থেকে আপনি কম দামে সাইকেল নিতে পারবেন, শোরুম থেকে যে দামে নেবেন তার থেকে কম দামে এই জায়গা থেকে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ঘর সাজানোর মালামালের দোকান, এই যে সামনে আরো একটা দেখা যাচ্ছে দোকান এই পাশে, উই যে সব ঘর সাজানো প্লাস্টিকের মালামাল, উই যে সামনে হচ্ছে কাপড় চোপড়ের দোকান আছে এই পাশে, এই যে একটা দোকান, মানে এইগুলো হচ্ছে আমাদের এলাকার লোকাল মার্কেটের মতন।
এই যে দেখতেছেন কাপড়, ওই যে দাম লেখা আছে 5,000 won, 6,000 won, 10,000 won, মানে কম দামে আপনি শোরুম থেকে গেলে যেসব কাপড় চাপড় 30-40,000 won করে নেবে সেগুলো এই যা 5-7,000 won পেয়ে যাবেন। এই যে এই পাশে জুতোর দোকান টুকান সব ছিল, কিন্তু সব কিছুই হচ্ছে আজকে বন্ধ দুর্ভাগ্যবশত। আমরা আজকে আইসে পড়েছি, আমাকে কপালে স্কেরা এইসব কিছু নেই, আমাকে হচ্ছে আজকে ব্যাগ যাওয়া লাগবে। তা যেহেতু আসছি ব্লগের উদ্দেশ্যে ভিডিও করেছি টুকটাক, এই জন্য বাজারঘাটটা আপনাদের একটু দেখাই করি, আর পুরাতন মার্কেটগুলো কেমন হয়ে থাকে সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে টুকটাক কিছু বাহ্যিক দৃষ্টিতে তুলে ধরলাম আর কি। বাইরে থেকে ভিতরে দোকান খোলা থাকলে হয়তো ভিতরে যাইতাম, কিন্তু দোকান খোলা না থাকার কারণে আর ভিতরে যাওয়া হলো না, রাস্তাঘাট দিয়ে আপনাদের দেখাই দিলাম। এটা হচ্ছে মার্কেটের পিছন সাইডের একটা রাস্তা, আমরা সে রাস্তা দিয়ে যাচ্ছি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, আমি একটু সামনে যাই আপনাদেরকে সেইগুলো দেখাচ্ছি। আর এই যে এইগুলো হচ্ছে বিভিন্ন খাবারের নাম লেখা, এই যে এক একটা রেস্টুরেন্টে এক ধরনের খাবার পাওয়া যায়, আপনি যেটা পছন্দ করেন সেই রেস্টুরেন্টে ঢুকে সেটা খাইতে পারবেন। উঁচু উঁচু বিল্ডিং কোরিয়ার দেখতেই পাচ্ছেন, বেশ উঁচু উঁচু কোরিয়ার বিল্ডিংগুলো, তালাগুলো ছোট ছোট হয়, বাংলাদেশের থেকে ছোট, কেননা উপরে এরা ফ্যান ইউজ করে না। কোরিয়ানরা যদি একটা ভিতরে উপরে ফ্যান টাঙ্গাই দিয়ে থুয়ে দেন তবে হচ্ছে ভয়তে মরে যাবে। কোরিয়াতে কোনো জায়গায় উপরে ফ্যান দেখতে পারবেন না, সব হচ্ছে টেবিল ফ্যান, নাই এসি এয়ার কন্ডিশন, এই জন্য এদের তালাগুলো ছোট হয়। এই যে বড় বড় বিল্ডিং সব 40-30 তলা। উই যে আফাজ ভাই লাইনের ওই পাশে দাঁড়িয়ে রয়েছে, সে সিগনাল আটকে গেছে, আমি হচ্ছে সিগনালটা আগে দৌড়েছি লাইছি এইবার। তা আমরা হচ্ছে এইভাকে যেহেতু পুরান মার্কেট বন্ধ, এই জন্য আমরা টিমাতে ঘুরতে আসলাম, দেখে কিছু কেনা যায় কিনা। তো এইভাকে হচ্ছে এই জায়গায় একটা কনসার্ট চলতেছে আর কি, মালের ছাড় চলতেছে 60% জুতা এডিডাস নাইকির, সেটা হচ্ছে এনারা বিজ্ঞাপন দিচ্ছে। এই যে পুতুল নাচতেছে, দেন আমার ক্যামেরার দিক তাকাই পড়ে কি সুন্দর পোস্ট নিয়ে নিল, আমি হচ্ছে একটু ভিডিও করলাম। এরা হচ্ছে এই যে ঘুরে ঘুরে, মানে এই যে কি কয় না আর কি, টেডি 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 টেডির বিজ্ঞাপন দিচ্ছে। তো এই মাতের ভিতরে এসে এই ভিডিওটার ভিউ পালাম, তার জন্য হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দিলাম আর কি। তো এই হচ্ছে বিষয়, আমরা হচ্ছে এখন বের হয়ে যাব। তো আজকের বাজার বন্ধ থাকার কারণে কিছু দেখাইতে পারলাম না, এই পর্যন্তই। তো আসছিলাম আমরা হচ্ছে আফাজ ভাইয়ের জুতা কিনতে, আর আমার এই চুলবালগুলো একটু কাটানো দরকার সেই জন্য। তো ভাগ্য ভাগ্যের নির্মম পরিহাস, আমরা সপ্তাহ গুল্লি মেরে ফেলেছি আর কি। আজকে রবিবার, মানে আমাদের দুইজনের একজনেরই স্মরণ নেই যে আজকেরা বাজার অফ। মানে বাজার অফ বলতে এই জায়গা লোকাল বাজার একটা থাকে, আর একটা থাকে সুপার শপি মার্ট, লোথে মার্ট, এইগুলা। তা সপ্তাহের দ্বিতীয় সপ্তাহ আর চতুর্থ সপ্তাহে ইরা খোলা থাকে, ছোটোখাটো খুচরা বাজারগুলো, কোমলা বাজার আর কি, যেটা আমরা সরাসরি ভাষায় বলি। খোলা বাজারগুলো হচ্ছে এই দিন বন্ধ থাকে, মানে এই দ্বিতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ খোলা থাকে। আর ইমাত সুপার শপ টুপার শপ এইসব যেগুলো শোরুম টোরুম আছে, এইগুলো হচ্ছে তৃতীয় সপ্তাহ আর প্রথম সপ্তাহ খোলা থাকে। আর আজকে হচ্ছে তৃতীয় সপ্তাহ, আজকে ওরা খোলা আছে, কিন্তু এই বেচারারা আজকে সব বন্ধ। আর সেলুনগুলো হচ্ছে এই খুচরা বাজারের বিভিন্ন জায়গায় থাকে, এই পাশে দুইটা তিনটা সেলুন ছিল, আল্লাহর রহমতে সবগুলো আজকে বন্ধ। আর জুতোর দোকান টোকান যা যা আছে টোটালি সব বন্ধ। এখন আমরা দুই অভাগে আইলাম, আইসাতে এখন বাড়ি এক মুসিবতে পড়েছি, এখন আবার দেখি ইমারতের দিকে যাব আমরা। তো চুল কাটাবো ভাবছিলাম, একটু দেখাবো বা জুতো কোথা থেকে কিনি কি কিনি, তো সেটা আর দেখাইতে পারলাম না। তো আজকের ভিডিও আর লং করবো না, যেটুকু যা দেখালাম এই পর্যন্তই, ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।